তৃতীয় শ্রেণীর গাড়ি, অসম্ভব ভিড়, তথাপি কিন্তু এক কোণে গাদাগাদি করিয়া পরম শাক্ত কালীকিঙ্কর বর্মা, পরম বৈষ্ণব নিতানন্দ গোস্বামীর সহিত ধর্ম বিষয়ক তর্ক করিতেছিলেন। বর্মার কৃষ্ণবর্ণ রক্তচক্ষু, কপালে টকটকে সিঁদুরটি, গোস্বামীর গৌরবর্ণ ধপধপে সাদা আবক্ষ গোফ দাড়ি, চোখে নীল চশমা, খাঁড়ার মতো নাকের উপরে শ্বেত চন্দনের তিলক। মাথা দোলাইয়া গোস্বামী বলিলেন, যাই বলুন আপনি, ধর্মসাধনের প্রশস্ত পথই হল প্রেমের পথ। রক্তারক্তি করাটা একটা পৈশাচিক কাণ্ড, মানুষও পারে না আর পারা উচিত নয়। অট্টহাস্য করিয়া বর্মা বলিলেন, আরে রক্তারক্তির আপনি কতটুকু বোঝেন মশাই, পৈশাচিক কথাটা যে ব্যবহার করলেন, পিশাচকে দেখেছেন কখনো? আর মুন্ডমালিনী কালীর কোনো ধারণা আপনার আছে? দুই হাত জড়ো করিয়া নমস্কার করিয়া গোস্বামী মহাশয় বলিলেন, যতটুকু আছে তাতেই যথেষ্ট মশাই, ওর বেশি ধারণা করতে আমি আর চাই না। ছেলেবেলায় একবার পাঁঠা কাটা দেখতে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এমন সময় ঘচাং করিয়া ট্রেনটা থামে। গোস্বামী মশাই টাল সামলাইতে না পারিয়া হুড়মুড়ি খাইয়া বর্মা মহাশয়ের ঘাড়ে গিয়া পড়িলেন। বর্মার কপালে সিঁদুর গোস্বামীর নাকে লাগিল। স্টেশনে শশা ফিরি করিতেছিল। বর্মা জানালা দিয়ে হাত বাড়াইয়া শশা কিনিলেন। একদল যাত্রী আসিয়া গাড়িতে উঠিল। গাড়িতে নিতান্তই স্থানাভাব, সমাগত যাত্রীবৃন্দ দাঁড়াইয়া রহিল। গোস্বামী মহাশয়ের নিকট যে যাত্রীটি দাঁড়াইয়াছিলেন তাহার কাঁধে একটা প্রকাণ্ড মাদল ঝুলিতেছিল। ট্রেন ছাড়িলে গাড়ির ঝাঁকনির সঙ্গে সঙ্গে মাদুলের এক প্রান্ত গোস্বামী মহাশয়ের নাসাগ্রে আন্দোলিত হইতে লাগিল। দুই একবার ঠোকাও লাগিল। মাদুল খুব উচ্চাঙ্গের বৈষ্ণব বাদ্যযন্ত্র হইলেও নাসাগ্রে তাহা মোটেই সুখকর নয়। গোস্বামী মহাশয় তাহা বুঝিয়া মৃদু কণ্ঠে মাদুলধারীকে কহিলেন, একটু যদি সরে দাঁড়াতে বাবা দয়া করে। কিন্তু দয়া করিতে সম্মত হইলেও লোকটি সরিবার কোনো উপায় ছিল না। নিরুপায় গোস্বামী মহাশয় তখন নিজের মাথাটা যতটা সম্ভব সরাইয়া মাদল আন্দোলন হইতে নিজের নাসাকে রক্ষা করিতে লাগিলেন। গোস্বামীর মাথায় তির্যক ভাব দেখিয়া মৃদু হাসিলেন বর্মা মহাশয় এবং বলিলেন, আরে তোমরা বসো না, যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে বসে পড়ো বাপু, সেখানে বসে পড়ো। একটু ইতস্তত হইয়া মাদলধারী বসিল। নাশে সম্বন্ধে নিশ্চিত হইয়া গোস্বামী মশাই আবার শুরু করিলেন, এই যে মাদল, এ এক অপূর্ব জিনিস, বৈষ্ণব ধর্মের অপরিহার্য অঙ্গ বটে, খোল আর খঞ্জনি। আচ্ছা আপনার ধর্মে দেখান দেখি, এমন এক অপূর্ব জিনিস, এক ওই রক্তারক্তি ছাড়া। নাকের উপর ঠকাশ করিয়া আঘাত দিয়া মাদলবাদক আবার দাঁড়াইয়া উঠিল। গোস্বামী মহাশয় কথা শেষ করিতে পারিলেন না। বর্মা মৃদু হাসিয়া বলিলেন, আবার দাঁড়ালে কেন গো তোমরা, আগে পরের স্টেশনেই নামবো কি না, সে তো এখন দেরি আছে। মাদলবাদক কিন্তু আর বসিল না। পরের স্টেশন পর্যন্ত গোস্বামী মহাশয় নাকের সামনে মাদল সমানে আস্ফলন করিতে লাগিল। পরের স্টেশন আসিল, গাড়ি খেচাং করিয়া থামিলে মাদলটা সজোরে গিয়া গোস্বামী মহাশয় নাকে লাগিল। একটুর জন্য গোস্বামী মহাশয়ের চশমা রক্ষা পেল। ট্রেন থামিলে হুড়মুড় করিয়া প্রায় সকলে নামিয়া গেলেন, শুধু ওই বর্মা আর গোস্বামী বাদে। বর্মা বললেন, নাক দিয়ে যে রক্ত বেরিয়ে গেল, মাদলের আঘাতে বৈষ্ণবের রক্তপাত, এ কি বিড়ম্বনা। নাকটা মুছাইয়া গোস্বামী বলিলেন, আসল জিনিস কী জানেন মশাই, অর্থ, বুঝলেন, অর্থ, পয়সা নেই বলিয়া এই থার্ড ক্লাসে ফিরে চলেছি, তাই না এই দুর্দশা। অর্থ না থাকলে ধর্মটর্ম কিছুই টেকে না মশাই, কিচ্ছুই টেকে না। অট্টহাস্য করিয়া শশা ছাড়াইতে ছাড়াইতে বর্মা মহাশয় করিলেন, যা বলেছেন, অর্থ নেই বলিয়াই তো আমার মতন সাপ্তকে দেখুন এই ছুরি দিয়ে শশা কেটে খাচ্ছে, খাবেন নাকি শশা, দিন, সবই অদৃষ্টের রহস্য। সকলের চেয়ে বড় রহস্যটা কিন্তু উভয়েরই অজ্ঞাত রহিয়া গেল। পর স্টেশনে যখন গোস্বামী মহাশয় শশা খাইয়া নামিয়া গেলেন,
তখন ছদ্মবেশী ডিটেকটিভ বড়বা মহাশয় জানিতেও পারিলেন না যে গোস্বামীর অভিনয় করা যিনি নামিয়া গেলেন তিনি আর কেউই নয়, তিনি হলেন দুর্ধর্ষ খুনি পলাতক বজ্রধর মিশ্র। মাদলি ঠিক বুঝিয়াছিল।